1951 নে 1971? কি হ'ব এনআরসির ভিত্তিবর্ষ? কি বিচাৰে রাজ্য আৰু কেন্দ্র চৰকাৰে? এনআরসির ভিত্তিবর্ষক লৈ চৰকাৰৰ দুমুখীয়া স্থিতি। মুখত 51ৰ কথা কলেও 71 পক্ষত শপতনামা রাজ্য আৰু কেন্দ্র চৰকাৰৰ। ভিত্তিবর্ষ 1971 পক্ষত 2017 চনতেই কেন্দ্র আৰু রাজ্য উভয় চৰকাৰে শপতনামা দাখিল কৰি থৈছে উচ্চতম ন্যায়ালয়ত। কিন্তু নির্বাচনী ভাষণত বিজেপির নেতাসকলের মুখত শুনা যায় ভিত্তিবর্ষ 1951ৰ কথা। সরকারের এই দুমুখিয়া স্থিতিক লৈ সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। শনিবারে এক সংবাদ মেলত মুখ্যমন্ত্রী দি ক্রস কারেন্টর সাংবাদিকর প্রশ্নের উত্তরত কয়, এটো বিজেপির মত থাকিব যে কিন্তু 51তে এনেকে হলে নহব। আমি তো কৈছো আমার বহুত খেনি লাইন আছে, ডিলিমিটেশন হব লাগে, সি আহিব লাগে, 51 হব লাগে, এটা বস্তু নহয়। আমার তো হাতত এটা প্যাকেজ আছে, কিন্তু অসম সরকারের ভিউ তো পলিটিক্যাল ভিউ নহব পারে, পলিটিক্যাল ভিউ তো বেলেগ। যদি কোনোবাই মূল ভিউ খুঁজে মই মূল ভিউ তো দিব। কিন্তু মুখ্যমন্ত্রীয়ে মুখত এইদরে কলেও প্রকৃততে ইতিমধ্যে 71 পক্ষত শপতনামা দাখিল করেছে রাজ্য আর কেন্দ্রের দুইখন সরকারে। মুখ্যমন্ত্রী সেই কথা ক্রস কারেন্টর সাংবাদিকে মনত পেলাই দিয়াত পুনের এইদরে কলে মুখ্যমন্ত্রী, মই মোর ইলেকশনতহে মই শপতনামা দিও, মই কিয় শপতনামা দিও? অসম সরকারের 1.5 বছর তো আমি ইয়াত আছো, 71 তো হল অফিসিয়াল পজিশন যে অসম চুক্তিত অসম সরকারে 71 তো মানি লৈছে, এটা তো সবাই জানা কথা। ইয়াত আর ডাঙর কথা কি আছে? আর প্যাকেজ তো আমি পোস্ট করে থাকো, কিন্তু আমি কোনো এতিয়া 71-ৰ কথা তো এই কারণে যে অসম সরকারে তো নিজে দেখুন আসুয়ে সহি করে আছে 71। সেখানে আপনি যদি মোক এটা RTI খুঁজে যে অসম সরকার মতে ভিত্তিবর্ষ কি, আমি তো 71-ৰে লিখিব লাগিব, কারণ এখন তো আমি অসম সরকারে চুক্তিত স্বাক্ষর করে আছো। উল্লেখ্য যে প্রবর্জন বিরোধী মঞ্চ নামের একটা সংগঠনে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ভিত্তিবর্ষক লৈ উত্থাপন করেছে দুমুখিয়া স্থিতি গ্রহণ করার অভিযোগ। 14 ফেব্রুয়ারির উচ্চতম ন্যায়ালয়ের সাংবিধানিক বিচারপীঠত আরম্ভ হব অসমত নাগরিকত্বর ভিত্তিবর্ষক লৈ শুনানি। সম্মিলিত মহাসংঘই 1951 চন ভিত্তিবর্ষ হিসাবে বিচরার বিপরীতে আসু, কংগ্রেস, AIUDF, আমসুকে ধরে রাজ্য আর কেন্দ্রের উভয় সরকারে বিচারিছে ভিত্তিবর্ষ 1971 হওয়াটো। তেনে ক্ষেত্র রাজ্যের বিজেপি সরকারে মুখত 1951 চনের কথা কলেও প্রকৃততে 1971 চনহে যে ভিত্তিবর্ষ বিচারিছে সেয়া হয়ে পড়ছে স্পষ্ট। অবশ্যই নাগরিকত্ব সংশোধনী আইনের জড়িয়ে বিজেপি সরকারে 2014 চনলৈকে সবুরিয়া রাষ্ট্রের হিন্দুক নাগরিকত্ব দিয়ার ব্যবস্থা করেছে। তেনে ক্ষেত্র প্রশ্ন উত্থাপন হয়েছে ভিত্তিবর্ষক লৈ সরকারের এই দুমুখিয়া স্থিতি কিয়। ব্যুরো রিপোর্ট, দি ক্রস কারেন্ট।